অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক। সম্মানিত সভাপতি এবং উপস্থিত সুধীবৃন্দ, প্রথমেই আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাই, আর সমাজতান্ত্রিক বুদ্ধিজীবী সংঘের প্রতিও আমার শুভেচ্ছা। আজকে আলোচনার যে বিষয়, বাংলাদেশ রাষ্ট্রভাষা ও রাষ্ট্র, আপনারা এইসব বিষয় সবাই জানেন। আমি কিছু জানা কথাই স্মরণ করিয়ে দিতে পারব, নতুন কথা যে বলবো তা না। অনেক সময় জানা কথাও নতুন করে শোনার চিন্তা করার প্রয়োজন থাকে। এখানে প্রথমে ধরি রাষ্ট্রভাষার প্রশ্ন। 1950-এর দশকে, 60-এর দশকে আমাদের সময়টা গেছে রাষ্ট্রভাষা আন্দোলনের। তখন 1956-এর সংবিধানে পাকিস্তানের দুটো রাষ্ট্রভাষা করা হয়, একটি উর্দু এবং অন্যটি বাংলা। বাংলা সম্পর্কে লেখা হয়, আগামী 20 বছরের প্রস্তুতির পর বাংলা কার্যকর করা হবে, বিশেষভাবে পূর্ব পাকিস্তানের অভিশাপ বাংলা ভাষায় চলবে। এর মধ্যে 20 বছর যাওয়ার আগেই স্বাধীন বাংলাদেশের প্রতিষ্ঠা হলো। এর মধ্যে অনেক ঘটনা, মুক্তিযুদ্ধ আপনারা সবাই জানেন। পাকিস্তান বলের ওই সময়টাতে 1950-এর দশক এবং 60-এর দশক বাংলা ভাষার উন্নতির জন্য অনেকেই লিখেছেন, নানা রকম কাজকর্ম করা হয়েছে, বাংলা একাডেমিও গুরুত্বপূর্ণ অনেক বই অনুবাদ করিয়েছে এবং ভবিষ্যতে মানে বাংলাকে রাষ্ট্রভাষা করার জন্য কাজে লাগবে গুরুত্বপূর্ণ কিছু কাজ করেছে। পাকিস্তান সরকার চায়নি, বাজেটের টাকা নিতান্ত কম, তার মধ্যে যারা বাংলা একাডেমির সাথে যুক্ত লেখক এবং কর্তৃপক্ষ ছিলেন তারা চেষ্টা করে নিজেদের আন্তরিক আগ্রহ বসে ওই কাজগুলো করেছিল। 1970 সালে আওয়ামী লীগ যখন ইলেকশনে জুটল, তখন বাংলা একাডেমির এক অনুষ্ঠানে শেখ মুজিবুর রহমান প্রধান অতিথি হিসেবে এসে বললেন, আওয়ামী লীগ যেদিন ক্ষমতায় বসবে সেই দিনই রাষ্ট্রভাষা বাংলা চালু হবে। বাংলা লিখতে গেলে পরিভাষার অভাব, দরকার হলে ইংরেজি শব্দ দিয়ে বাংলা বাক্যে বাংলার বিষয় বোঝাতে হবে। ভুল ত্রুটি হতে পারে, ভুল বলেও বাংলাই চালু করা হবে, বাংলাই চলবে, ভুল আমরা ধীরে ধীরে সংশোধন করে নেব এবং একসময় আমরা ভুল মুক্ত হতে পারব। আরও অনেক কথা তিনি বলেছিলেন, বুদ্ধিজীবীদের একরকম কটাক্ষ করেছিলেন যে আপনারা এতদিন কি করেছিলেন, অর্থাৎ বুদ্ধিজীবীরা যে তখন মানে বলা যায় রাজনৈতিকভাবে কোনো ভূমিকাই পালন করেনি, তারা পাকিস্তান লেখক সংঘ, পাকিস্তান কাউন্সিল ফর ন্যাশনাল ইন্টিগ্রেশন, ব্যুরো অফ ন্যাশনাল রিকনস্ট্রাকশন, বাঙালি স্বার্থ বিরোধী, বাঙালি জাতীয়তাবাদ বিরোধী, বাংলা ভাষা বিরোধী, এইসব প্রতিষ্ঠানের কাজের জন্য শেখ সাহেব একরকম নিন্দা করেন বুদ্ধিজীবীদের, বুদ্ধিজীবীদের সভায়। এর 10-15 দিন আগে ওই ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে এক সভায় তিনি একই রকম কথা বলেছিলেন, বুদ্ধিজীবীদের ভূমিকা নিয়ে তিনি মানে নিন্দনীয় এই ধরনের কথা বলেছিলেন। যাই হোক, সেটা ভিন্ন, কিন্তু আমি বলতে চাইছি যে সমস্ত প্রতিকূলতার সত্ত্বেও, বুদ্ধিজীবীদের দুর্বলচিত্ততার সত্ত্বেও কিছু ব্যক্তি যে কাজ করেছিলেন সেটা অসাধারণ গুরুত্বপূর্ণ। তাহলে নাম উল্লেখ করা যায়, কিন্তু আমি খুব বিস্তারিত আলোচনায় না গিয়ে এইটা বলতে চাইছি যে 1950-এর দশকে, 60-এর দশকে, 70-এর দশকে, 80-এর দশকে এই সময়ে রাষ্ট্রভাষা হিসেবে বাংলা ভাষাকে প্রতিষ্ঠা করার জন্য, উচ্চশিক্ষায় গবেষণায় বাংলা ভাষার ব্যবহারের জন্য এবং ইঞ্জিনিয়ারিং, তারপরে এগ্রিকালচার, বিজ্ঞান সমস্ত কাজে বাংলা ভাষাকে ব্যবহার করার জন্য ধীরে ধীরে কাজের অগ্রগতি হচ্ছিল। 1980-এর দশকের মাঝামাঝি তৎকালীন এরশাদ সরকার একটা আইন জারি করেছিলেন যে উচ্চ আদালত সহ বিচার ব্যবস্থার সর্বত্র বাংলা
ভাষায় চালু করতে হবে এবং বাংলায় লিখতে হবে, বাংলায় আর্জি পেশ করতে হবে ইত্যাদি, এবং বাংলা ভাষা উচ্চশিক্ষায় গবেষণায় সর্বত্র ব্যবহৃত হোক, এইরকমও সুস্পষ্ট আইন এরশাদ সরকার জারি করেছিল। সংবিধানে ছিল বাংলাদেশের রাষ্ট্রভাষা বাংলা, অফিস আদালত বাংলায় চলবে সমস্ত কাজ, কিন্তু তাতে কাজ এক জায়গায় স্থবিরতা আসছিল, সেটিকে অতিক্রম করে সুস্পষ্ট রায় দেওয়া হয়েছিল। কিন্তু 1991 সন এবং পরবর্তীকালে যে সরকারগুলো পাওয়া গেছে তারা আর বাংলা ভাষার প্রশ্নে কোনো গুরুত্ব দেননি। ফেব্রুয়ারি মাস আসলে প্রধানমন্ত্রী কিছু কথা বলেন, আরও কোনো অনুষ্ঠানে কথা বলেন, কিন্তু কার্যকরভাবে বাংলাকে রাষ্ট্রভাষা করে তোলার কোনো চেষ্টা নেই। 1991 সনের নির্বাচনের পরেই আমরা দেখলাম বিএ পাস কোর্সে সারা দেশে 100 নম্বর কম্পালসারি ইংরেজি ছিল, এইটা বন্ধ করে দেওয়া হয়েছে সন হয়তো 1991 না হোক 92 সনে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আর্টস এবং সোশ্যাল সায়েন্স ফ্যাকাল্টিতে 100 নম্বর বাংলা কম্পালসারি ছিল, এইটাও বন্ধ করে দেওয়া হয়েছে, বাংলায় কাজ চলে। এরকম আরও কোনো কোনো ক্ষেত্রে বাংলা সরকারি সিদ্ধান্তক্রমে সরকারি নির্দেশক্রমে এগুলো বন্ধ করা হয়। 2002 সালে ইংলিশ ভার্সন বলে আমাদের শিক্ষার যেটা মেইন স্ট্রিম বলে পরিচিত যে ধারার পাঠ্যপুস্তক এনসিটিবি বা পাঠ্যপুস্তক বোর্ড প্রকাশ করে, সেইখানে সরকারি সিদ্ধান্তক্রমে ইংলিশ ভার্সন চালু করুন, স্কুলগুলোতে বাংলা মাধ্যমের পাশাপাশি ইংরেজি মাধ্যমে পড়াতে পারবে, পড়াবে সমস্ত পাঠ্যপুস্তক ইংরেজি অনুবাদেও টেক্সটবুক বোর্ড প্রকাশ করবে এবং ইংরেজিতে পড়াতে পারবে, এরকম যোগ্যতা সম্পন্ন শিক্ষক লাগবে ইংলিশ ভার্সন চালু করার জন্য, এবং সেই যোগ্যতা ইত্যাদি বলল মানে শিক্ষা মন্ত্রণালয় থেকে লিখিতভাবে সামনে আনা হলো। দেখা গেল যে টেক্সট বই 2-3 বছর পর থেকে বের হচ্ছে, বাজেট হচ্ছে এই ইংলিশ ভার্সনের জন্য টেক্সট বইয়ের, এবং ইংলিশ ভার্সন যেগুলো সচ্ছল স্কুল যেমন জেলা স্কুল, ক্যাডেট স্কুল, ধনী মানে লোকদের দ্বারা প্রতিষ্ঠিত প্রাইভেট স্কুল, সর্বত্র ইংলিশ ভার্সনও চালু হলো, বাংলা ভার্সন অবহেলিত লাগলো, অবহেলিত হতে লাগলো। ঢাকায়, চট্টগ্রামে, রাজশাহীতে, খুলনায়, কুমিল্লায়, ময়মনসিংহে বিভিন্ন বড় শহরগুলোতে অনেক স্কুল হলো যেগুলো বাংলা মাধ্যম আর পড়ায় না, ইংলিশ ভার্সন দিয়ে চালায়। এই যে কয়েকটা দৃষ্টান্ত আমি দিতে পারলাম, অনুসন্ধান করলে আরও দৃষ্টান্ত দেওয়া যাবে, এটা থেকে বোঝা যায় যে বিএনপি সরকার, পরে আওয়ামী লীগ সরকার, আবার বিএনপি সরকার, পরে ধারাবাহিকভাবে বিএনপি আজকে 11 বছর ধরে ক্ষমতায় আছে, এই সময়ে বাংলার প্রতি মৌখিক কিছু দরদ প্রকাশ করা ছাড়া বাংলা প্রচলিত হোক সরকারের কার্যক্রম এটা প্রমাণ করে না। কয়েকদিন আগে শেখ হাসিনা বলেছেন যে বিচারের রায় বাংলায় লিখতে হবে, তাহলে লোকে বুঝতে পারেন না, এই কথাটা ওই যে এরশাদ সরকারের আইন, বাংলাদেশ সরকারের এত তালিকার এত সংখ্যক আইন বাস্তবায়ন করতে হবে, এইটা যদি বলতো এবং প্রধানমন্ত্রীর অফিস থেকে বা আইনমন্ত্রীর অফিস থেকে কোনো বিধি বিচারপতিদের কাছে দেওয়া হতো, তাহলে ব্যাপারটা অন্যরকম হতো, এটা কার্যকর করতে তারা যেত, যদি সময় দেওয়া হতো 3 বছরের মধ্যে অথবা 5 বছরের মধ্যে অবশ্যই তারা এটা কার্যকর করতে পারত। বিচারপতিরা অনভ্যস্ত বাংলায় লিখতে, কিন্তু বিচারপতিদের মধ্যে সবাই যোগ্য যারা বাংলায় রায় লিখতে পারেন, যারা উকিল ব্যারিস্টার বাংলায় আর্জি লিখতে পারেন, এই যোগ্যতা সবারই আছে, কিন্তু মন মানসিকতার ব্যাপার, একটা অভ্যাস থেকে আরেকটা অভ্যাসে যাওয়ার এরকম ঘাটতি আছে। ব্যাংকিং ব্যবস্থায় বাংলা প্রচলনের জন্য কাজকর্মের কিছু অগ্রগতি হয়েছিল, কিন্তু এইটাও বলা যায় 1991 সনে নতুন সরকার আসার পর বন্ধ হয়ে গেছে, সরকারের কোনো উৎসাহ নাই। একটা ব্যাপার আপনারা বোঝেন, 1991 সনে যে নির্বাচনটা হয়েছে, এই নির্বাচন তো তখন শাহাবুদ্দিন সাহেবের নেতৃত্বে একটা তত্ত্বাবধায়ক সরকার হয়েছিল, আওয়ামী লীগ এবং বিএনপি এই দুটি প্রধান দল ছিল সরকার, এবং এই দলগুলো এই নির্বাচন করতে পারেনি। তখনকার পত্রিকা বের করলেই দেখবেন বিশ্ব ব্যাংক থেকে আরম্ভ করে মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন,
আরো কয়েকটা দেশের প্রতিনিধিরা, নানা সংগঠনের প্রতিনিধি, কমনওয়েলথের প্রতিনিধি, আমেরিকান সিনেটের প্রতিনিধি, ব্রিটিশ হাউস অফ কমন্সের প্রতিনিধি, বহুজন এই নির্বাচনে সফল করার জন্য অ্যাক্টিভ ছিল। বিপুল বাইরের টাকা ওই নির্বাচন উপলক্ষে ব্যয় হয়েছে। সেই নির্বাচন হওয়ার পরে বলা হলো বিশ্বব্যাংক থেকে আরম্ভ করে, মার্কিন যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট থেকে আরম্ভ করে, ব্রিটিশ গভর্নমেন্টের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে, এত ভালো নির্বাচন দুনিয়ায় আর হয়নি। তো এত ভালো নির্বাচন যদি 91 সনে হয়ে থাকে, তাহলে 96 সনে গোলমাল হলো কেন? 2001 সালে গোলমাল হলো কেন? পরে জরুরি অবস্থা হলো কেন? তত্ত্বাবধায়ক সরকারের দরকার কেন হলো? বিদেশিরা যেসব ভালো ভালো কথা বলেন, এটা নিজেদের মানে পর্যবেক্ষণ ছাড়া বিশ্বাস করতে নাই। অনেকগুলি সাম্রাজ্যবাদের স্বার্থে বলা হয়। বিবিসি রেডিও 1980 দশকে বলা যায় বাংলাদেশের রাজনীতি সম্পূর্ণ পরিচালক হয়ে গেছে। বাংলাদেশের টেলিভিশন রেডিও এগুলিকে অবজ্ঞা করে, যারা এগুলোতে যান তাদের গায়ে অনেকে ঢিল ছুড়েছেন আওয়ামী লীগ বিএনপির লোকেরা। আমি নিজের চোখে দেখি, এই যে হাসান ইমাম আছেন না, একজন ফিল্ম আর্টিস্ট, ভালো বাঙালি জাতীয়তাবাদী, তিনি এক অনুষ্ঠানে শহীদ মিনারে গেছিলেন, ছাত্ররা তার গায়ে ইট পাটকেল ছুটছে, তিনি পালিয়ে কোনো রকমে আত্মরক্ষা করেছেন। কেন? কারণ তার অপরাধ তিনি বাংলাদেশ টেলিভিশনে অনুষ্ঠান করতে যান। বিবিসি অন্ধভাবে তখন সবাই অনুসরণ করছে, বিবিসিতে কি খবর হয়েছে তার কোনো কোনোটা এই প্রথম আলো থেকে আরম্ভ করে সব কাগজে একসময় প্রকাশ করা হয়েছে, প্রথম আলোর আগে অন্য কাগজগুলো বের করেছে। অর্থাৎ আমি বলতে চাইছি, রাষ্ট্রভাষা বাংলা করার এবং বাংলাদেশটাকে রাষ্ট্র হিসেবে গড়ে তোলার চেষ্টা আওয়ামী লীগের বিএনপির নেই। জাতীয় পার্টির কিছুটা ছিল, কিন্তু জাতীয় পার্টি যখন ক্ষমতাচ্যুত হয়েছে তখন ওই পার্টিরও নেই। এরশাদ স্বৈরাচারী অবৈধ ক্ষমতা দখলকারী, সবই সত্য, কিন্তু তারপরেও আমি মনে করি এক ধরনের পেট্রিয়টিজম ছিল জাতিকে রাষ্ট্রকে রক্ষা করা। এই পেট্রিয়টিজমটা কি যথেষ্ট করে আওয়ামী লীগের আছে, বিএনপির আছে? এতে কোনো সন্দেহ নেই যে বঙ্গবন্ধুর নেতৃত্বে, আওয়ামী লীগের নেতৃত্বে মুক্তিযুদ্ধ হয়েছে, স্বাধীনতা হয়েছে, তার মন্ত্রী সাহেবের নেতৃত্বে মুক্তিযুদ্ধ পরিচালিত, এতে কোনো আমাদের সন্দেহ নেই। এই জন্য তাদের প্রতি যে শ্রদ্ধা সমর্থন এবং তাদেরকে নিয়ে আমাদের যে গৌরববোধ, এটা পুরো মাত্রায় আছে। কিন্তু পরবর্তীকালে 72 থেকে আজ পর্যন্ত বাংলাদেশ যেমন পরিচালিত হয়েছে, এইখানে কোনো রাজনৈতিক দলকেই প্রশংসনীয় ভূমিকায় আছে বলে মনে হয় না। সরকারি দল, বিরোধী দল, যখন বিরোধী দল ছিল প্রধান বিরোধী দল হয়ে গেছিল জাসদ, আওয়ামী লীগের ভেতর থেকেই বেরিয়ে আসা। আরেকটা বিরোধী দল ছিল মৌলানা ভাসানী, প্রথমে সিপিবি মুজাফর নাহেদ আওয়ামী লীগের বিরোধিতা করেছিল 1 বছর, তারপরে নিঃশর্ত সমর্থক হয়ে গেছে। কিন্তু কোনো একটি দলের ভূমিকা বাংলাদেশ রাষ্ট্রটাকে রক্ষার অনুকূল দেখা যায়। সরকার উৎখাত করো, মুজিব সরকারকে উৎখাত করো, মুজিব সরকারকে উৎখাত করার পরে বাংলাদেশটাকে যে রক্ষা করতে হবে, বাংলাদেশকে গড়ে তুলতে হবে, এরকম চিন্তা কি জাতীয়তাবাদীদের ছিল? মন্না ভাসানীর ন্যায় তাদেরও কি ছিল? উৎখাত করো, মুজিব 1 নম্বর শত্রু। যার সত্য অনেক অদ্ভুত স্লোগান দিচ্ছে, মুজিব যদি বাঁচতে চাস বাংলা ছেড়ে পালিয়ে যায়। অথচ ওই বঙ্গবন্ধুর নামে এরা পাগল ছিল, যাসব যারা করেছে। এইভাবে বাংলাদেশ রাষ্ট্রটাকে রক্ষা করার যে চেষ্টা, যে চিন্তা, এইটাই 1972 সাল থেকে হারিয়ে গেছে। এই যে মোহাম্মদপুর এলাকা, যেটাকে বলা হতো বিহারি কলোনি, রিফিউজি কলোনি, সরকার তাদেরকে কিছু জমি দিয়েছিল, পৌনে দুই কাঠা জমি দিয়েছিল ওই রিফিউজিদের অনেককে, সবাইকে তো আর দিতে পারে না, যারা একটু মাথা তোলা। কেন? যে তোমরা ঘর বাড়ি করে থাকো। এই এলাকাটাই বলা হতো রিফিউজি কলোনি, মিরপুরের রিফিউজি কলোনি, এখনো বোধ হয় রিফিউজি কলোনি বলে, 1.5 কাঠা জায়গা দিয়েছিল। এই জায়গাগুলোর মালিক এখন কারা? মোহাম্মদপুরে একটাও কি সরকারি মালিকানায় আসছে? এই সবগুলোই তো 72 থেকে একরকম সরকারের ভাষায় পরে নাম দিচ্ছে অ্যাবান্ডেন্ট প্রপার্টি, পরিত্যক্ত সম্পত্তি, মালিকানাবিহীন, এগুলো সবই সরকারের জায়গা হওয়ার কথা, কিন্তু এই সবগুলোই তো সরকারি দলের লোকেরা দখল করেছে, একটা মিথ্যা দলিল করেছে, তারপরে ঘুষ দিয়ে তহসিল অফিস থেকে মানে কি বলে নাম জারি করছে, এক দলিলের পরে আরেক দলিল, আরেক দলিলের পরে আরেক দলিল, মাঝখানে অন্তত 5 বার তারা নাম বদল করেছে। কারণ ওই বায়া দলিল এটা ওইটা আইনের জন্য অনেক কিছু দরকার, সে আইন কাভার দেওয়ার। তারপরে এখন মোহাম্মদপুরে কারা মালিক আছেন বাড়িগুলো দেখলেই দেখা যাবে, একটা চাকরি যে কোনো কিছুই হোক, 72 থেকে 75 পর্যন্ত সমস্ত কিছু সম্পূর্ণ আওয়ামী লীগের লোকেরা দখল করে নিয়েছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা, বিশ্ববিদ্যালয়ে পদোন্নতি, এইসব ব্যাপারেও
কোন কোন ক্ষেত্রে স্বয়ং বঙ্গবন্ধু হস্তক্ষেপ করেছেন, যেটা বঙ্গবন্ধুর শাসনের জন্য, বঙ্গবন্ধুর ইমেজের জন্য অত্যন্ত ক্ষতিকর হয়েছে। যে কথাগুলো বলছি প্রত্যেকটা প্রমাণ হয়ে যেতে পারবো ওই সময়ের লেখা থেকে, দৃষ্টান্ত থেকে। তো এইভাবে 72 থেকেই আওয়ামী লীগ এবং অন্যান্য দল রাষ্ট্রটাকে, বাংলাদেশ জনগণের রাষ্ট্র, গণতান্ত্রিক রাষ্ট্র বলছি না, হোক না বুর্জোয়া রাষ্ট্র, দলিত শ্রেণীর রাষ্ট্র, কিন্তু কোনোভাবেই রাষ্ট্র হিসেবেও গড়ে তোলার, রাষ্ট্র হিসেবেও এটিকে রক্ষা করার চেষ্টা ছিল না। বঙ্গবন্ধুর আমলে ছিল রাষ্ট্র চাই, স্বাধীনতা চাই, আবেগ ছিল বঙ্গবন্ধু আওয়ামী লীগেরও ছিল সেই আবেগ, কিন্তু ভেতর থেকে কাজ করবে সেটা প্রমাণ করতে পারেননি। জিয়াউর রহমান, এরশাদের আমল, খালেদা জিয়ার আমল, হাসিনার আমল, এই পুরো সময় ধরে আওয়ামী লীগ যখন অপোজিশনে ছিল তখন বেহোশ হয়ে আমেরিকান এমবেসি, ব্রিটিশ হাই কমিশন, ক্যানাডিয়ান হাই কমিশনে দৌড়াদৌড়ি করছে, গণতন্ত্রের জন্য আপনাদের সহযোগিতা চাই, সাপোর্ট চাই। আমেরিকান স্টেট ডিপার্টমেন্টে চলে গেছেন, যে কামাল হোসেন সাহেবরা এখন আছেন, তখন আওয়ামী লীগ করতেন, বদরুদ্দোজা চৌধুরী বিএনপি করতেন, আবুল মাল আব্দুল মুহিত জাতীয় পার্টি থেকে আউট হয়ে গেছেন, মন্ত্রী ছিলেন, তখন তো তারা বেহোশ হয়ে এই কি বলে ওয়াশিংটনে স্টেট ডিপার্টমেন্টে গিয়ে দিনের পর দিন তদবির করেছেন, অন্তত 2 সপ্তাহ বাংলাদেশের সব কাগজে খবর বেরিয়েছে। আমি সামান্য মানুষ, এগুলোর বিরুদ্ধে কোথাও সুযোগ পেলে লিখেছি, কোনো সেমিনারে সিম্পোনিয়ামে সুযোগ পেলে কথা বলছি, যে এই স্টেট ডিপার্টমেন্টে কেন কামাল হোসেন যাবেন, বদরুদ্দোজা চৌধুরী যাবেন, আব্দুল মাল আব্দুল মুহিত যাবেন, বাংলাদেশের জনগণের কাছে আপনারা যান না কেন? বাংলাদেশ রাষ্ট্রটা তো জনগণের রাষ্ট্র, সংবিধানে লেখা আছে। তো এইভাবে যে কাজ তারা করছেন, এটা তো সরাসরি রাষ্ট্র বিরোধী এই কাজ হয়ে আসছে। তারপরে এই যে এমবেসিতে এখনো আপনারা লক্ষ্য করেন যে আজকে 12-13 বছর ধরে ক্ষমতাচ্যুত বিএনপির প্রধান কেন্দ্র, তারা রাস্তাঘাটে একটু আন্দোলন করছে, কিন্তু তাদের মূল ভরসা ওই আমেরিকান এমবেসি, ব্রিটিশ হাইকমিশন, ক্যানাডিয়ান হাইকমিশন, অস্ট্রেলিয়ান হাইকমিশন, আরও 2-1টা ডিপার্টমেন্টের কূটনীতি। তারা ওয়াশিংটন স্টেট ডিপার্টমেন্টে যাচ্ছেন, আমাদের গণতন্ত্রের জন্য আপনাদের সাপোর্ট চাই। তারা যাচ্ছেন নিউ ইয়র্কে, এবার ইলেকশনের আগে মির্জা ফখরুল এবং তার সঙ্গে আরও 2 জন নেতা গেছেন স্টেট ডিপার্টমেন্টে, এবং গণতন্ত্রের জন্য আপনাদের সহায়তা চাই, নির্বাচন সুষ্ঠু হবে না, এই নির্বাচন জাতিসংঘের তত্ত্বাবধানে পরিচালনায় আমরা চাই। যদি বাংলাদেশ রাষ্ট্রটাকে বিএনপি স্বীকার করতো এটা পারত না। এর আগে আওয়ামী লীগ যখন অপোজিশনে ছিল, যদি প্রকৃতপক্ষেই তারা কমিটেড হতো বাংলাদেশে, তাহলে আওয়ামী লীগ এটা করতে পারতো না, হাসিনার নেতৃত্ব এটা করতে পারতো না। তাছাড়াও আজকে ক্ষমতাসীন আওয়ামী লীগ নেতারা যে ভাষায় কথা বলছেন, এটা যে পৈতৃক সম্পত্তি না, এই ভাষা কি আওয়ামী লীগের লোকদের থেকে আসছে? একেবারেই পৈতৃক সম্পত্তির মতো, রাষ্ট্র হিসেবে অস্বীকৃতি। আর বিএনপির লোকেরা যে সব কথাবার্তা হতে কাছে, তাদের রাজনীতি নেই, আর এমবিসিমুখী যে রাজনীতি, এটা দিয়ে বাংলাদেশ হবে। আমি এখানে 2টো কথা আপনাদের সামনে বললাম। একটা হলো 1991 সাল থেকে পরবর্তী দিনগুলোতে রাষ্ট্রভাষা হিসেবে বাংলাদেশকে যেটুকু করা হয়েছিল অগ্রগতি পাকিস্তান আমলে এবং বাংলাদেশ প্রতিষ্ঠার পরবর্তী প্রথম 10 বছরে, সেটা কিছু কিছু কমছে। অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হিসেবে বাংলা না রেখে উপায় নেই, প্রতি বছর 2 মেলা হয়, এর একটা চাপ আছে জনগণের মধ্যে, বাংলাকে রক্ষা করার একটা মনোভাব আছে, সেই জন্য অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হিসেবে বাংলা ভাষা আছে, থাকবে। কিন্তু রাষ্ট্রভাষা হওয়ার জন্য এই বিচারালয়, ব্যাংকিং, বিশ্ববিদ্যালয়গুলো, গবেষণা প্রতিষ্ঠান, উন্নয়ন চিন্তা, উন্নয়ন চেষ্টা, তার মধ্যে যে মূলত বাংলা অবলম্বন করে এইটা, আর রাষ্ট্র হিসেবে বাংলাদেশকে করে তোলা এখানে নেই। আরও একটা বড় কথা, আজকে শেখ হাসিনার ছেলে এবং মেয়ে, তারা তো আমেরিকান নাগরিক, দ্বৈত নাগরিক বলে যাদেরকে, ডুয়াল সিটিজেন, হাসিনার ছেলের স্ত্রী সাদা চামড়ার আমেরিকান, মেয়ের স্বামী কালো চামড়ার বাঙালি, কিন্তু আমেরিকান নাগরিক। পাকিস্তান বলে সংবিধানে লেখা ছিল যে কোনো ব্যক্তি অথবা তার স্ত্রী যদি অন্য দেশের নাগরিকত্ব গ্রহণ করেন, তাহলে পাকিস্তানে তিনি রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, তারপরে প্রতিমন্ত্রী, উপমন্ত্রী ইত্যাদি হতে পারবেন না। সেক্রেটারিয়েটে নির্দিষ্ট পদ উল্লেখ ছিল যে ডেপুটি সেক্রেটারি উপরে কোনো পদে থাকতে পারবেন না, জজ কোর্ট থেকে সুপ্রিম কোর্ট পর্যন্ত কোনো বিচারালয়ে থাকতে পারবেন না, পুলিশ সার্ভিসে, ট্যাক্সেশন সার্ভিসে থাকতে পারবেন না, আর্মি, নেভি, এয়ারফোর্সে থাকতে পারবেন না। এখন যদি আপনারা আর্মি, নেভি, এয়ারফোর্সে যান, পুলিশ সার্ভিসে যান, বিজিবিতে যান, তারপরে র্যাবে যান, উচ্চপদস্থ যারা, এদের সকলের ছেলে মেয়েরাই
শতকরা একজন দুইজন এর বেশি হবে না, বাকি আছে সবাই তাদের ছেলে মেয়েদেরকে আমেরিকাতে, কানাডায়, ব্রিটেনে, অস্ট্রেলিয়াতে নাগরিক করেছে। অন্য দেশে লেখাপড়া করতে শিখতে যাওয়া এতে আপত্তির কিছু নাই, যেতে পারে। অন্য দেশে চাকরি বাকরি করতে যাওয়া এটাতেও আপনি রাস্তা দিতে পারেন। অন্য দেশে ব্যবসা বাণিজ্য করতে যাও এটাও দিতে পারে। কিন্তু অন্য দেশে নাগরিকত্ব নেবে এবং বাংলাদেশে আবার রাজত্ব করবে, বাংলাদেশ থেকে টাকা পয়সা জোগাড় করে নানা কৌশলে বিদেশে নিয়ে নেবে, এটা কি অনুমোদনযোগ্য? বাংলাদেশ যদি একটা স্বাধীন রাষ্ট্র হতো তাহলে অবশ্যই তার কনস্টিটিউশনে এটা লেখা থাকতো যে অন্য দেশের নাগরিক হলে বাংলাদেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, উপরাষ্ট্রপতি, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী এবং অন্যান্য পদ যেগুলো এগুলো হতে পারবে। এই অর্থে বাংলাদেশকে আমরা গত 48 বছর পার হয়ে এমন 50 বছর চলছে, এই সময়ের মধ্যে রাষ্ট্ররূপে গঠন করতে পারছি। আমরা শ্রমিক, কৃষক, মধ্যবিত্তের অধিকারের কথা বলি, এটা শূন্যের মধ্যে কিছু অধিকার চলে গার্মেন্ট ফ্যাক্টরির কর্মীরা দীর্ঘদিন আন্দোলন করে কয়েকজন নিহত হয়ে অ্যাক্সিডেন্টে মারা গিয়ে কিছু সামান্য বেতন বাড়লো, এইরকম তো না। আমরা একটা ন্যায়সঙ্গত, সামঞ্জস্যপূর্ণ বেতন ভাতা শ্রমিকদের চাই, কৃষি উৎপাদন যারা করছে তাদেরও অবস্থার উন্নতি চাই, শিল্প উৎপাদন এবং কৃষি উৎপাদনের মূল্যের মধ্যে সামঞ্জস্য বিধান করি। বাংলাদেশকে রাষ্ট্র হিসেবে গঠন না করে, কোনো না কোনোভাবে জনগণের ইলেকটেড গভর্নমেন্ট না করে এই ব্যাপার একটারও সমাধান করা যাবে না। যে শিক্ষা ব্যবস্থা বাংলাদেশে চলছে এটা সম্পূর্ণ রাষ্ট্র গঠনের পরিপন্থী। তো আমি এই পর্যন্তই কথা বললাম, আপনারা অনেকেই আরও অনেক কথা জানেন, আমি যে কথাগুলো বললাম এটাও সবাই স্বীকার করবেন তা না, আপনারা আপনাদের কথা বলেন, কোনো প্রশ্ন থাকলে করেন, আমরা আলোচনা করতে পারি, আপনারা আলোচনা করলে এটার দ্বারা বেশি মানে উপকার হবে। ধন্যবাদ।